হ্যালো পাঁচটি বিশেষ আমল নিয়ে আলোচনা যে আমলগুলো আমাদের দৈনন্দিন করতে হবে এবং এই আমল যদি আমরা দৈনন্দিন না করি বিভিন্ন বিপদে পড়বো এবং এই আমলগুলো করার কারণে আমরা অনেক বড় বড় সমস্যা থেকে পরিত্রাণ পাবো সো আজকের প্রথম আমল হচ্ছে যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা একবার পাঠ করবে সে ঋণের বোঝা থেকে মুক্তি পাবে এবং সমস্ত পেরেশানি থেকে পরিত্রাণ পাবে এটা আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়েছে এবং ওলাম একরম বলেন কোনো কোনো রেওয়াতে আছে যে আপনি সকালে ফজর নামাজের পরে তিনবার এবং এশার নামাজের পরে তিনবার এই দোয়াটা পরবেন আবার অনেক জায়গায় রেওয়াতে আছে যে আপনি প্রত্যেক নামাজের পর তিনবার করে এই দোয়াটা অবশ্যই পরবেন আপনার ঋণ যদি পাহাড় সমানত পরিমাণও থাকে আল্লাহতাল আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন দোয়াটা হচ্ছে আল হুম ইন্নি আউ জুবিকা মিনাল হামি অল হাজানি আর হুজনিও বলে অল হাজানি আর হুজানি ওয়া আউজুবিকা মিনাল হা আজজি অল কাসলি ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বখলি ও আউজুবিকা মিনাল মিন গালাবাতি ডাই ন কাহারের রিজাল এ দোয়া যেটা আছে আমরা দেখে নিব সুন্দর করে আমরা দরকার বলে কাগজে লিখে নিব লিখে নিয়ে এটা আমাদের সাথে রাখবো প্রত্যেক ফরজ নামাজের পরে ইনশাআল্লাহ একবার হোক তিনবার হোক এ দোয়াটা পড়ব ইনশাআল্লাহ যদি পাহাড় পরিমাণ সমান ঋণ আমাদের থাকে আল্লাহ তাআলা ঋণ শোধ করার ব্যবস্থা করে দিবেন পরবর্তী দোয়াতে যাই পরবর্তী যে দোয়াটা আছে যে যে ব্যক্তি নিম্নক্ত দোয়া একবার পাঠ করবে সে সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত থাকবে আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়ে গেছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাতায়াত করি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাতায়াত করি চাকরির প্রতিষ্ঠানে যাতায়াত করি বিভিন্ন জায়গায় ব্যবসায়িক কাজে পার্সোনাল কাজে অনেক কাজে যাতায়াত করি এই সমস্ত জায়গায় যাতায়াতকালে আমাদের সওয়ার ইউজ করতে হয় বিভিন্ন জায়গায় জিনিস ইউজ করতে হয় এবং ওই সমস্ত জায়গা থেকে সে বিপদ থেকে বাঁচতে হলে আমাকে এই দোয়া পড়তে হবে যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া একবার পাঠ করবে সে সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত থাকবে আবু দাউদ শরীফ আছে দোয়াটা হচ্ছে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি لا قوة إلا بالله وما وما شاء الله كان وما لم يشاء وما لم يشاء لم يكون علم الله على كل شيء قدير وأن الله قدر أحد بكل شيء علم. أمرا جدي جاي سبحان الله وبحمده লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 마শাআল্লাহ কানা ওয়া মালাম ইয়াশালাম ইয়াকুন আলামু আনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া আনাল্লাহু ক্বাদ আহাদ বিকুল্লি শাইইন ইলমা এই আমলটা আমরা কিতাব থেকে নিয়ে আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ তো আজকে তিন নাম্বার আমল মধ্যে যাই যে ব্যক্তি আউজুবিল্লাহি শামিল মিনাস শাইতানির রাজিম তিনবারের তিনবার এবং নিম্নক্ত সূরা হাসরের শেষ তিন আয়াত একবার পাঠ করবে এবং পাঠ করবে 70 হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে এবং তার শাহাদাতের মত नसीব হবে তিরমিজি শরীফ থেকে নাও এটা তো পুরো ট্রেডমার্ক আমল এমন কোন মুসলমান নাই যে আমি জানি যে ফজর বা মাগরিবের পরে এই আমলটা না করে তো যদিও অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে যদি আমরা যদি ভুলে থাকি তবে এই আমলটা অবশ্যই প্রত্যেক মাগরিবের নামাজের পর এবং ফজর ফজ নামাজের পর প্রথমত কি করব। আউজুব্লাহ ইস্বামী ইল আহলিমী মিনার রাজিম তিনবার পড়ব আবারও বলি আমি আউজুব্লাহ ইস্বামী ইল আহ শাইতানির মিনার রজিম তিনবার পড়ব তারপরে সূরা আসরের এই আয়াতটা شيخ شيخ اكبر قربو هو الله الذي لا اله الا هو عليم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس والسلام المؤمنون والمهيمن وعزيز الجبار المتقبّر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم বাংলা দাবাও আছে আমরা এই এই দোয়াটা তো মিস করার প্রশ্নই আসে না শাহাদাতের মত হবে এবং আল্লাহ জান্নাত نصیব করবে যে ব্যক্তি মাগরিব এবং ফজরে অবশ্যই তিনবার পড়বে আবারও বলি সূরা হাসুরের শেষ আয়াত এটা মুখস্থ করে নিব এবং এটা পড়ার আগে তিনবার আউজুবিহি শামিল আলিমি মিনা শাহতানি রাজিমের সাথে এই দোয়াটা পড়বো তো আজকের চারটা আমল চার নম্বর আমল যে ব্যক্তি নিম্নেক্ত দোয়াটা চারবার পাঠ করবে তার শরীরে আগুন থেকে হেফাজত থাকবে এবং আল্লাহ তালা থেকে ক্ষমা করে দিবেন দাউদ শরীফ এবং তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে প্রত্যেক দিন চারবার করে ইনশাল্লাহ আমরা পাঠ করব। চারবার করে প্রত্যেক দিন অবশ্যই আমরা পাঠ করব। কি করবেন আল্লাহ তালা তার শরীরকে আগুন থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আসবাহ তু আমা ওয়া উশহিদু হেদু হামালাতা আরশিকা ওয়া মালাআইকাতিকা ওয়া জামিয়া খলকিকা ইন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আব্দুকা ওয়া রাসূলুক এই আমলটা আমরা অবশ্যই করব মিস করব না ইনশাআল্লাহ আজকের দিনের পাঁচ নম্বর আমল সাইয়দিনা আনাস রহমতুল্লাহ আল্লাহ রাজিয়া তালা আনহ থেকে বর্ণিত আছে যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা একবার পাঠ করবে আল্লাহ তালা তার জান মাল পরিবার পরিজন ও তার দিন থেকে অনিষ্টকর বস্তু থেকে হেফাজত করবেন প্রথমত আবার বলি যে সাহাবি রাজি আল্লাহ তালানু আনাস রাজি আল্লাহ বলছেন যে ব্যক্তি নিম্নক্ত দোয়াটা একবার পাঠ করবে মানে প্রত্যেক দিন নির্দিষ্ট সময় করে আপনার একবার পাঠ করতে হবে আল্লাহ তালা তার জান মাল পরিবার পরিজন তার দিনকে সমস্ত অনিশ্চিতকর বস্তু থেকে হেফাজত করবেন দোয়াটা হচ্ছে একটু বড় দোয়া মোটামুটি বিসমিল্লা বিসমিল্লাহ আলা নাফসি ওয়া দীনি বিসমিল্লাহি আলা আহলি ওয়া মালি ওয়া ওয়ালাদি বিসমিল্লাহি আলা মা আতা তা তা মা আতানি الله الله ربي لا أشرك به شيئا والله أكبر الله أكبر الله أكبر وعز وجل وعزم مما أخاف وأحد عز جارك وجل شناؤك ولا إله غيرك اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل شيطان مريد ومن شر كل جبار عنيد فإن تولوا فقل حسبي الله لا إله إلا إلا هو هو عليه توكلت وهو رب العرش العظيم إن ولي الله الذي نزل الكتاب وهو يتوكل الصالحين এই দুটা হইতেছে এই কিতাবটা আছে তো আমরা বাংলাও ওচর করে নিবো তো এই পাঁচটা আমল ইনশাল্লাহ প্রত্যেকদিন দিন করবো ইনশাল্লা সময় করে ইনশাআল্লাহ তালা আমাদের জীবন পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করু